খালাস বলতে কিছু নাই, আছে শুধু মৃত্যু। আমার নিজের হাতে তোর পেটে ছুরি চালে আমি তোর হত্যা করছি, তুই কিভাবে আবার আমার সামনে আসলি? কি হয়েছে তোমার? যেই নদীরে আমার নিজের হাতে হত্যা করছি সেই নদী কিভাবে আবার আমার সামনে আসে? তুমি নদীকে অন্যায় ভাবে হত্যা করছো, তাই নদীর পেদারটা তোমার চোখের সামনে ভাসছে। চুপ, একদম চুপ। আমার অন্যায় বলতে কিছু নাই, আমি যা করি ন্যায়, সব ন্যায়। আমার নাম জগদীশ চন্দ্র চগা। কালাম ভাই, ভাবি কোথায়? কেন কেন তুমি জানো না? কর্তা বাবুর নির্দেশ আছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করা লাগবে বাচ্চাটা আছে কিনা। তোমার ভাবি তো বাড়িতে নাই। তোমার কথা আমরা বিশ্বাস করি না, আমরা ঘরে ঢুকে দেখতে চাই। বিশ্বাস করো, ঘর কেউ নাই, ঘর একদম ফাঁকা। না না, বিশ্বাস করো না। ধরো তুমি, আমরা ঘরে দেখবো। না না না, বিশ্বাস করো। শিব বিশু কেমন আছো? এই যে শালা বাদলে পাইছি, ধর 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 ধর। কখনো ধরতে পারবি না। আল্লাহ জানে কবে জানি আমার হাতে দাঁড় দেয়া চাকু আমার স্ত্রীর পেটে ঢুকে। হ্যাঁ বলবো, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার বুকের ভিতরে কি একটা চাপা কষ্ট নিয়া তুমি সারাক্ষণ টেনশন করো। কিছু না তো, না বৌদি না, কিছুই না। শোনো তুমি বলো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না? হ্যাঁ বৌদি, জানি আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। কর্তা বাবু আর আপনি আকাশ পাতাল ব্যবধান, তাই আপনার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। বৌদি বলছিলাম কি, আমার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। তাই নাকি? হ্যাঁ, তাই তো ভাবছি কবে জানি কর্তাবাবু আমার স্ত্রী হত্যা করে। শোনো, এ নিয়ে তুমি ভাবো না, তুমি 7 মাস তো পার হয়ে গেছে, আর 3টা মাস ওরে লুকাই রাখো। না হয় বৌদি 3টা মাস রাখলাম, কিন্তু যখন আমার সন্তানটা দুনিয়াতে আসবে তখন তো কর্তাবাবু আমার সন্তান এবং আমার স্ত্রী 2টারই হত্যা করবে।
শোনো, এ নিয়ে তুমি ভাবো না, পরের ব্যবস্থাটা আমি করতেছি। আপনি করবেন মানে? কেমনে বৌদি? কিন্তু তোমার কথা দিতে হবে, তোমার সন্তানটা আমার পরিচয় মানুষ হবে। হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি কথা দিলাম, আমার সন্তান আপনার পরিচয় মানুষ হবে। তবু আমি চাই আমার সন্তানটা বেঁচে থাক। আপনার পরিচয় মানুষ হবে বৌদি, আপনার পরিচয় মানুষ হবে। শুক্ল পক্ষ অতিক্রম করে শনির রাহু মঙ্গলের কাঁধে ভর করেছে, ষড়যন্ত্রের বেড়াজাল ঘনীভূত হচ্ছে। আপনি আরো সতর্ক হন কর্তা বাবু। ওই শিব বিশু, গণেশ ঠাকুর কইল কি এই তল্লাশে নাকি আমাদের শত্রু আছে, তোরা করস কি? কর্তা বাবু, আমরা তো নিখুঁত ভাবে আপনার আদেশ পালন করতেছি। হ্যাঁ কর্তা বাবু, আমরা তো সারা এলাকা চষে বেড়াচ্ছি, কোথাও কোনো এমন আবাস খুঁজে পাচ্ছি না। বলো কি তুমি, আমার সন্তান বৌদিকে দিয়ে দিতে হবে? হ্যাঁ, আমি বৌদিকে কথা দিছি, সন্তান হওয়ার সাথে সাথে গোপনে বৌদিরে দিয়ে দেব। না না, তুমি তোমার মাথা ফিরে নাও, আমার জীবন থাকতে আমি আমার সন্তান কাউকে দিতে পারবো না। কেন বুঝো না, আমাদের সংসারে সন্তান থাকলে কর্তা বাবু সন্তান এবং তোমাকে দুজনকে মেরে ফেলবে। শোনা, তোমার যদি মেরে ফেলে আমি বাঁচবো না লক্ষ্মী। নিজের সন্তান অন্যকে দিয়ে আমি কিভাবে সহ্য করবো, পারবো না। সন্তান যদি বেঁচে থাকে হয়তো পরিচয় দিতে পারবে না, মা ডাক শুনতে পাবে না, কিন্তু দূর থেকে দু চোখ ভরে দেখতে তো পারবে। তাছাড়া তুমি কি চাও না তোমার সন্তান বেঁচে থাকুক? হ্যাঁ হ্যাঁ চাই, 100 বার চাই, 1000 বার চাই, আমার সন্তান বেঁচে থাকুক, আমার যত কষ্টই হোক তবু আমার সন্তান বেঁচে থাকুক, ভালো থাকুক। যে এলাকায় ষড়যন্ত্র গন্ধ পাবি আমারে কবি, আমি কচু কাটা করবো। ঠিক আছে কর্তা বাবু, ঠিক আছে কর্তা বাবু। হ্যাঁ আমি তো কোনো গন্ধ পাইতেছি না। কর্তা বাবু, আমি একটু একটু গন্ধ পাইতেছি। না কর্তা বাবু, ও যে গন্ধ পাইছে এটা ষড়যন্ত্র গন্ধ না, ওই যে ওই জঙ্গলে ওই কুকুরের একটা বাঘ মেরে ফেলাইছে এটাই সেই গন্ধ পাইছে। কুকুরে বাঘ মেরে ফেলছে তো ভালো লক্ষণ না? হ্যাঁ কর্তা বাবু, ওটা আপনার মতো বড় বাঘ না, ওটা কচি বাঘ। হ্যাঁ কর্তা বাবু, মানে একেবারে ছোট, মানে এটা বাঘের বাচ্চারে মেরে ফেলাইছে। যাক, তাহলে টেনশন মুক্ত হইলাম, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, আমি তো তোকে কথা বলে ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা চল, ঠিক আছে কর্তা বাবু, চলেন। কি ব্যাপার দীপালি, ইদানিং যে তুমি রুমের ভিত্তি থাকো, বের হতে চাও না, কারণ কি? অনেকদিন যাবত একটা সুসংবাদ আপনার কাছে গোপন করে আসছি, আজকে যদি নির্ভয় দেন তাহলে আমি বলতে পারি। আমার কাছে সবার ভয় আছে কিন্তু তোমার ভয় নাই, তুমি নির্ভয় বলতে পারো। আমি মা হতে যাচ্ছি, আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। এ তো অনেক বড় সুসংবাদ, তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যদি কও যে 100 মাথা কেটে তোমার পায়ের নিচে ফালাইতে তাও আমি পারব। আমি যা চাই তাই দেবে তো? হ্যাঁ বলো কি চাও। আজ নয়, অন্য একদিন আমার পাওনা আমি চাবো। ঠিক আছে, তোমার চাওয়া পূরণ হবে। আহা, তুমি কেন কর্তা বাবুর কাজের বিরোধিতা করতে গেলা? ভাই, আমি তো তার কাজের বিরোধিতা করতে যাই নাই, আমি তার জুলুমের প্রতিবাদ করছি। আহা, তার তো প্রতিটা কাজে জুলুম, কিন্তু তুমি তার প্রতিবাদ করতে যাইয়া তোমার নিজের মরণ দায়িত্ব আনলা, বুঝলা? ভাই, কারো না কারো
শুরু করতে হবে, তাই প্রথম আমি শুরু করলাম। আস্তে আস্তে প্রতিবাদের সংখ্যাটা অনেক বেশি হবে। শোনো, প্রতিবাদের সংখ্যা বাড়তে বাড়তে ততদিনে কর্তাবাবু তোমার শেষ করে দেবে। মরতে হয় মরবো, তবুও প্রতিবাদের প্রথা চালু করে গেলাম, এটাই আমার সান্ত্বনা। আমার কাজে কেউ বিরোধিতা করলে তাকে আমি কুচি কুচি করব। আমার নাম জগদীশ চন্দ্র জগা। নদী, তুই আবার এসে আমার সামনে। হ্যাঁ, আমি আবার আসছি। তোকে আমি জানিয়ে খাবো, শান্তি দেব না, তোর রক্ত আমি শুষে খাবো। নদী।